আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল এস সংবাদ। আপনাদের সাথে আছি আমি নাহিদ অদিতি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। লন্ডনে শুরু হয়েছে দুদিনব্যাপী বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। যুক্তরাজ্য সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে লন্ডনে 11তম বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে রোববার। দুদিনব্যাপী এ উৎসবের উদ্বোধনী দিনে বিলেতের বাংলা ভাষাভাষী লেখক, সাহিত্যিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সহ বইপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মোহাম্মদ রেজাউল করিম মৃধা। বই পড়ুন, বই উপহার দিন। একটি নতুন বই আপনাকে এনে দিবে জীবনের নতুনত্ব। রোববার বিকেলে বাংলাদেশ বইমেলা ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশের বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আমার জীবনে একটা নতুন অভিজ্ঞতা, আমি সত্যি ঋদ্ধ হলাম যে আজকে এই বইমেলাটাতে আমি উপস্থিত হতে পেরেছি। বাংলাদেশ বইমেলায় লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের বঙ্গবন্ধু প্যাভিলিয়ন সহ বাংলাদেশ থেকে আগত 17টি প্রকাশনা সংস্থা এবং 21 জন প্রবাসী লেখকের বই পাওয়া যাবে। এখানে যে আমার এই বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে এবং এই বইটি এই মেলায় পাওয়া যাবে, নির্জন নেচারের কাছে চলে যায়, ওখানে ইন্ডিজিনাস পিপল কে সাহায্য করে এবং পরবর্তীতে কিভাবে সেই জিনিসগুলো করে এটা ডিটেইল আমার বইতে আছে। এবারে প্রবাসী লেখকদের স্টলে আমার এই বইটি রয়েছে, পাশাপাশি আরও কিছু বই রয়েছে। আমার বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে এবং আজকে আপনারা এই মেলাতে বই আমার বই পাবেন। বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের আয়োজকরা জানালেন, দুই দিনব্যাপী বাংলাদেশ বইমেলা সোমবার রাত 10টায় শেষ হবে। একাদশ বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব আজ অনুষ্ঠিত হচ্ছে, এটা আমাদের জন্য খুবই গৌরবের। বইমেলা প্রতি বছর এখানে আমরা আয়োজন করে থাকি সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে। এটা এখানকার বাঙালি নতুন প্রজন্মের জন্য আমরা তাদেরকে ইনভলভ করার চেষ্টা করি। এই মেলাকে কেন্দ্র করে প্রথমবারের মতো প্রায় 21টির মতন প্রকাশনা প্রকাশিত হয়েছে। এদের সবাই বেশিরভাগই লেখক আমাদের বিলেতে, তো এটি একটি ইতিবাচক দিক এবং এই বইমেলা আমরা প্রতি বছর দুদিনব্যাপী করে থাকি, এবারও তার ব্যতিক্রম হয়নি। বইমেলা এসে বিশিষ্টজনরা জানালেন তাদের ভালো লাগার কথা। কারণ আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশের যে ঐতিহ্য, বাংলাদেশের যে ইতিহাস, এই বইমেলার মাধ্যমেই কিন্তু এখানে আমাদের নতুন প্রজন্ম কাছে আমরা তুলতে ধরতে পারি। বই পড়ার যে সংস্কৃতি, বই পড়ার যে অভ্যাস, সেটা একেবারেই উঠে যাচ্ছে। আমরা সবসময় মোবাইল নিয়ে বিজি, মোবাইলে শুধু আমরা ছোটো ছোটো ভিডিও দেখে স্ক্রল করি, বই আমরা পড়ি না। তো বছরে যখন একবার মেলা হয় আমরা আসি, বই নাড়াচাড়া করি, নতুন বই দেখি, এতে করে আমাদের মধ্যে আবার নতুন করে বই পড়ার আগ্রহ সৃষ্টি হয়। দেশের বাইরে একটা বইমেলাকে কেন্দ্র করে এত বিপুল পরিমাণ গ্রন্থ প্রকাশ, এটা কিন্তু আমাদের আশার সঞ্চার করে। আমরা আশা করছি যে এই বইমেলাকে ঘিরে দেশের বাইরে একটা বড় বই বলয়, লেখকদের একটা বড় বলয় তৈরি হবে, শিল্প সংস্কৃতি সাহিত্য চর্চার একটা ক্ষেত্র তৈরি হবে বলে আমরা আশা করি। উদ্বোধনী দিনে সঙ্গীত পরিবেশনা করেন উদীসী শিল্পীরা। বইমেলা বইপ্রেমীদের প্রাণের মেলা। প্রবাসে এই ধরনের বইমেলায় নতুন পাঠক এবং লেখকদের মধ্যে একটা সমন্বয় সৃষ্টি হবে, সৃষ্টি হবে নতুন পাঠকের, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। মোহাম্মদ রেজাউল করিম মৃধা, চ্যানেল এস নিউজ, লন্ডন।